পাশাপাশি আমি আমার শিল্পীদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, সেই সাথে আমার টেকনিশিয়ান যারা ছিলেন। আমি প্রত্যেকটা মানুষের কাছে কৃতজ্ঞ, কারণ এমন সুন্দর একটা ছবি, পারিবারিক ছবি, সবাই মিলেমিশে আমরা করতে পেরেছি। এবং কখন শুটিং শেষ হয়ে গেছে, কখন শুটিং ডাবিং শেষ হয়ে গেছে, কখন ছবিটা শেষ হয়ে গেছে আমরা কিন্তু বুঝতে পারি। এবং আমার শিল্পীরা কখনো আমাকে প্যারা দেয়, আর ওরা আমাকে এত স্ক্যাজুয়াল ওপেন রেখেছিল আমার জন্য যে আমি সত্যি নতুন যে প্রায় দেখি পরিচালকদের সাথে, শিল্পীদের সাথে, প্রযোজকদের সাথে একটা ঝামেলা হয়, সেটা কখনো ঝামেলা হয়। আমি আমার বাবা মায়ের কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের অনেক অনেক চেতনা। আমরা এক জায়গায় সীমাবদ্ধ না রেখে আমাদের চলচ্চিত্র যেন আন্তর্জাতিক মানের, মানে হয়েছে, আরও হচ্ছে, আরও যেন, সেই জন্য আমি এটাকে সমর্থন করি। কারণ নতুন প্রজন্মই কিন্তু আমাদের চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা আমার বিশ্বাস। এবং আমি তাদের কাছে আমন্ত্রিত হয়েছি, তাদের জন্য আমার সবসময় সুযোগ। যতদিন উদয় না হবে নিজের থেকে, ততদিন আঁকাও থাকবে।